প্রতি বছরই বন্যায় পদ্মাপাড়ের বেশিরভাগ মানুষকে হারাতে হয় ঘরবাড়ি ও বসত ভিটা ঝড় ও দমকা বাতাসে ঘরবাড়ি রয়ে যায় আতঙ্কে থাকেন তীরের বাসিন্দারা তবে এই ভয় নেই শরীদপুরের মনায় হাওলাকান্দি গ্রামের স্বপ্নের বাড়ির বাসিন্দাদের বাঁশের তৈরি বাড়িগুলো বন্যা ঝড় ও ভূমিকম্প সহ প্রাকৃতিক দুর্যোগে টিকে থাকার মতো করে নির্মিত যা নির্মাণ করেছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক শরীরপুর প্রতিনিধি মোহাম্মদ খালেক পেদার তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট স্বপ্নের বাড়ি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত শরিদপুরের পদ্মাপাড়ের বাসিন্দাদের জন্য এক স্বপ্নময় বাড়ি বন্যা ও ভূমিকম্পন সহ নানা প্রাকৃতিক দুর্যোগে টিকে থাকার সামর্থ্য রয়েছে এই বাড়িগুলোর সৌরবিদ্যুৎ বৃষ্টির পানি সংরক্ষণ ও তা সরবরাহের জন্য সর্বাধুনিক প্রযুক্তি ও ব্যবহার করা হয়েছে বাড়িগুলোতে শরীদপুরে ভেদরগঞ্জ উপজেলার মনে হাওলাদার কান্দি গ্রামের পদ্মাপাড়ে বাড়িগুলো নির্মাণ করেছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক যেখানে বসবাসের বিভিন্ন সুযোগ সুবিধা থাকায় আগ্রহ তৈরি হয়েছে স্থানীয় বাসিন্দাদের মাঝে পাইব না কোনো জ্বর তুফানে যে ঘরে আমি এখন বর্তমানে বসবাস করতে আসছি বাংলাদেশি প্রতিষ্ঠান কৌশলী ইঞ্জিনিয়ারিংয়ের সুব্রদাস ভূমিকের নেতৃত্বে স্থানীয় কারিগররা বাস দিয়ে বাড়িগুলো নির্মাণ করেছেন প্রতিটি বাড়ি নির্মাণে খরচ হয়েছে দশ লাখ টাকা তবে বাণিজ্যিকভাবে এমন বাড়ি নির্মাণ করতে পারলে খরচ তিন লাখ টাকায় নেমে আসবে বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠানটি মানুষ বসবাস করতে পারে সেই মাথায় মূলত আমাদের এই বাড়িটা তৈরি করা। নির্মাতারা বলছেন দেশের উপকূলীয় এলাকায় এ ধরনের বাড়ি নির্মাণ করা হলে তা উপকূলের বাসিন্দাদের জীবন ধারণে বেশ সহায়ক ভূমিকা রাখবে রিপোর্ট বৈশাখী সংবাদ